ওই যে ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষ পানির মধ্যে থাকিয়ে কেমন হাউ মাউ করে চিল্লায় বাঁচাও, কেউ বা চালের মধ্যে উঠিয়া ডাক দিয়ে কয়ে বাঁচাও, মা তাকায় দেখতেছে মায়ের সামনে দিয়ে সন্তান পানির মধ্যে বাঁচিয়া যায়, স্বামী তাকায় দেখতেছে স্ত্রী চোখের সামনে দিয়া পানি দিয়ে ভাসিয়া যায়। আরে নবীর উম্মতের দল কিসের বাহাদুর করো, এই দুনিয়া কিছুই না, ওই অন্ধকার কবরে তুমি আর আমি চলে যেতে হবে। আরে নবীর উম্মতের দল গতকালকে খবরের মধ্যে দেখলাম 9 মাসের এক গর্ভবতী মহিলা এই যে বন্যার পানিতে ডুবে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আরে নবীর উম্মত সবাই একটা আওয়াজ, বাঁচাও আমাদেরকে বাঁচাও। আবার দেখলাম মাইকের মধ্যে এলান হয়, কে কোথায় আছো সবাই সবাইকে মাফ করে দাও, মনে হয় শেষবারের মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কারণ যেই দিকে তাকায় পানি আর পানি, ফেনীর মধ্যে তাকায় দেখো লাশগুলা কিভাবে বেঁচে বেঁচে চোখের মধ্যে আসতেছে, তাকায় দেখলাম কত মানুষ লাশ নিয়ে ঘুরতেছে কিন্তু একটু মাটি পাওয়া যায় না কবরস্থ করার জন্য। আরে নবীর উম্মতের দল সেগুলা দেখিয়া দেখিয়া একটু চিন্তা করো, এই দুনিয়া কিছুই না কিছুই না। এরে বান্দা দুনিয়ার অবস্থাই যদি এমন হয় বলো হাসরের ময়দানে কি অবস্থা হবে, সেই দিন তো নাপসি নাপসি বলে কান্নাকাটির আওয়াজ। আরে নবীর উম্মতের দল কত মানুষ বন্যার পানিতে ভেসে যায়, কত মানুষের সম্পদগুলা বন্যার পানিতে ভেসে যায়, আর ছোট্ট বাচ্চা দেখতেছি পানির মধ্যে পোপায় পোপায় কাঁদি, আপু আমাকে বাঁচাও বলিয়া বলিয়া কান্নার আওয়াজ। বাবা যখন তাকায় দেখতেছে সন্তানটা চোখের সামনে দিয়ে পানিতে ভেসে যায়, বাবা যখন সন্তানকে বাঁচাইতে যায়, বাবা সন্তান দুজন পানি স্রোতের সাথে ভেসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আরে নবীর উম্মতের দল কত মানুষের লাশ পানির মধ্যে ভেসে আসতেছে, আরে বান্দা এগুলা দেখিয়া কি একটু ভয় লাগে না, আমার মাওলার কুদরত, আমার মাওলা কি না করতে পারে, আমার মাওলা যে তোমাকে আমাকে শান্তিতে রাখছেন এটার কি শুকরিয়া আদায় করবা বলো। বান্দা নেটের মধ্যে যখনই ঢুকি ভয়াবহ অবস্থা দেখে চোখের পানি ধরে রাখা যায় না, মা যখন তাকা দেখে সন্তানটা মায়ের চোখের সামনে দিয়ে ভেসে যায়, মা আর কি করার, মা তো সন্তানের ব্যথা সহ্য করতে পারে না, মা ডাক দিয়ে আমাকে বাঁচানোর দরকার নাই, আমার সন্তানকে তোমরা বাঁচাও। আরে নবীর উম্মতের দল আল্লাহর এক বান্দা ঘটনা শুনাইছে, যখন পানি বেয়ে বেয়ে ঘরের মধ্যে চলে আসে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মাফ করিয়া দাও তোমার ঘর সংসার করেছি মাফ করে দাও, আমাকে যদি বাঁচাইতে না পারো আমার যেই যে দুইটা দুধের সন্তান তাকে একটু বাঁচানোর ব্যবস্থা করো। আল্লাহর বান্দা যখন দুইটা সন্তানকে নিয়ে কাঁধে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য রওয়ানা, বিবিটাও পিছনে পিছনে রওয়ানা, হঠাৎ করে স্বামী বেচারা যাইতে যাইতে দেখতে পায় বিবিটাকে পানি স্রোতে কই জানি নিয়ে গেছে, খবর নাই।
আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখে বন্যার পানিগুলা উঠতে উঠতে যখন গলা সমান হয়ে গেল, আল্লাহর বান্দা ডাক দিয়ে ওকে আমি আমার বড় সন্তানকে তাকায়া বললাম, সন্তান বাঁচার মতো কোনো অবস্থা নাই, তুমি আমার বাবাকে ছেড়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমার সন্তানটা আমার গলা জড়ায় দূরে রাখছে আর বলে আপু বাঁচাও, আমি সাঁতার জানি না, তুমি আমাকে বাঁচানোর ব্যবস্থা করো। আল্লাহর বান্দা চোখের পানি পালায় পালায় ডাক দিয়ে কয় যখন দেখলাম গলা পরিমাণ পানি বেশি আসলো, তখন আমি বাঁচানোর জন্য আমি আমার সন্তানের হাতের মধ্যে একটা কামড় দিলাম, আমি বাঁচবার জন্য আমি আমার সন্তানকে ধাক্কা মারিয়া ফেলে দিলাম। এরপরও আমার এই অবস্থা দেখিয়া আমার ছোট্ট সন্তান কান্নার আওয়াজ, ছোট্ট সন্তান ডাক দিয়ে কয় বাবা তুমি আমার বড় ভাইকে ফেলে দিছো, আমি তো তোমার আদরের সন্তান, তুমি আমাকে ফালাইয়া দিও না। আমার সন্তান কে নিয়ে যখন আমি আবার সামনের দিকে আগাই, দেখলাম আমার মুখ বরাবর যখন পানি আসলো আমি আর কথা বলতে পারি না। আমি তখন বললাম ছোট সন্তান তুমিও আমাকে সারিয়া দাও, আমি বাবা আর ধরে রাখতে পারি না, পানির এমন বিকট আওয়াজ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় আমি আমার স্বার্থপরের মতো আমার ছোট্ট সন্তানকে একটা ধাক্কা মারিয়া ফেলে দিলাম, আমি আমার বিবিকেও হারাইলাম সন্তানকেও হারাইলাম। আরে নবীর উম্মত এগুলা দেখে দেখে একটু চিন্তা করো, দুনিয়ার অবস্থাই যদি এমন হয় হাশরের ময়দানের অবস্থা কেমন হবে? সাজরের দিন তো সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে, বৈজ্ঞানিকরা বলে চতুর্থ আসমানে সূর্য টানানো তারপর সূর্যের তাপ সহ্য করা যায় না। আরে নবীর উম্মত এতভাবে পায়ে ধরে ধরে বুঝানোর পর বারবার বলি ভাই পা দুটো আগাত, যদি বলো পায়ে হাত রেখে, হাত রেখে বললে তুমি বুঝবা, তারপরও তোমার পায়ে হাত রেখে বলতে চাই। এরে আল্লাহর বান্দা কোন দিন জানি মরণ চলে আসবে কেউ জানি না, অতএব এখন থেকে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কার কিভাবে মরণ হবে প্রতিদিন তাকায় দেখো, যুবকদের বাইক এক ঠিকানে মরণের লাশ, কত মানুষ এক এক ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বান্দা। এই আখেরাতের বয়ান কম তো করা হয় না, বারবার কবরের আজাবের বয়ান, বারবার জাহান্নামের আজাবের ভয়ান, কারণ একটাই আওয়াজ বান্দা দুনিয়ার লাইনে মশার কামড় সহ্য করতে পারি না, ওই জাহান্নামের সাপের কামড় সহ্য করার মতো ক্ষমতা নাই, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারব না, ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ। আরে নবীর উম্মত সেই দিন কেউ তোমার পরিচয় দিবে না, তোমার আমার নবী সুপারিশ করা ছাড়া কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না। আরে নবীর উম্মতের দল এখনো সময় আছে তাওবা করে নেও, মালিককে তাকায় তাকায় বলো হে মালিক আমার থেকে বড় গুনাহগার কেউ নাই, আমার থেকে পাপিষ্ট কেউ নাই, জিন্দগিতে কতই না গুনাহ করলাম, নবীজির উসিলায় তুমি আমাদের গুনাহগুলা মাফ করিয়া দাও। আরে নবীর উম্মতের দল গোপনে গোপনে কাঁদো, দুনিয়ার লাইনে কাঁদবা, আখেরাতের দিন হাশরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা, আর দুনিয়ার মধ্যে যদি না কাঁদো হাশরের দিন জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লেগে যাবে। আমার নবী কাঁদবেন ডাক দিও কে আবু বকর উমর, জাহান্নামের গেটে গিয়ে অপেক্ষা করো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
আরে নবীর উম্মতের দল, আমাদের কথা যদি বিশ্বাস না হয় কোরআন খুলে কোরআনের বাংলা অর্থ পড়ো, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা আল-ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। এরে আল্লাহর বান্দা, শেষের সূরা গুলার যদি পারো বাংলা অর্থ গুলা পড়ো, দেখো সেখানে আযাবের বয়ান, জাহান্নামের আযাবের বয়ান। নবী আমার ডাক দিয়া কই উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে যাইও না, গুনাহ নিয়ে যদি কবরে যাও বাঁচার কোনো উপায় থাকবে না। আরে নবীর উম্মত, আমার আমার নবী, আমার আপনার নবীর যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি এই পরিমাণ কাঁদে বলে ও উম্মতের দল, তোমার আমার কি পরিমাণ কাঁদনা কাটি দরকার। দুনিয়ায় যত কাঁদবা আখেরাতের শপথ, দুনিয়ার কান্না আখেরাতের মধ্যে লেগে যাবে। ভবির রাত্রে যখন সবাই নিরিবিলি ঘুমায় যায়, ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া যায়, নামাজটা বিছাইয়া নামাজ পড়িয়া মাওলা দরবারে কাঁদো, ও মালিক গুনাহ তো করে ফেলছি, জাহান্নামের আযাবের ভয়ঙ্কর ডুবিয়া গেছে, ও মালিক তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাবের ভয়ে কান্নাকাটি করো। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুক, শুকরি বলি আমি।